দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বাইডেন প্রশাসনের টার্গেটে চীনের আরো কয়েকটি প্রতিষ্ঠান। জানিয়ে দিব উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে পাকিস্তান। আর থাকছে বিদেশি সেনা চলে যেতেই আফগানিস্তানে তালেবানের লুটপাট শুরু। থাকছে এবার লেবাননে বিমান বিধ্বস্ত নিহত তিন। জানিয়ে দিব তালেবান হামলার জের ধরে দুই স্থলবন্দর বন্ধ করে দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব হাইতির প্রেসিডেন্ট হত্যা মিশনে ছিল আমেরিকান কলম্বিয়ান 28 জনের টিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বাইডেন প্রশাসনের টার্গেটে চীনের আরো কয়েকটি প্রতিষ্ঠান। চীন ইস্যুতে নমনীয় হওয়ার কোনো লক্ষণ নেই বাইডেন প্রশাসনের। পূর্বসরী ডোনাল্ড ট্রাম্পের মতোই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টও চীনের বিরুদ্ধে কঠোর নীতিতে এগোচ্ছেন। গত মাসেই চীনের পাঁচ ব্যক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছিলেন তিনি। এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরো কয়েকটি চীনা প্রতিষ্ঠান। আর এর কারণ হিসেবে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের নিপীড়নের অভিযোগকে দাঁড় করাচ্ছেন জো বাইডেন। দুটি বিশ্বস্ত সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগ শুক্রবারের মধ্যেই 10টির বেশি চীনা প্রতিষ্ঠানকে তাদের অর্থনৈতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে জবাবদিহিতার আওতায় আনতে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো। জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং এলাকায় 10 লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বন্দী রেখে নির্যাতন চালাচ্ছে জিনপিং সরকার। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে চীন। তাদের দাবি জিনজিয়াং এ বন্দী শিবির নয়, প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী ও ধর্মীয় উগ্রবাদীদের দমনই এর মূল উদ্দেশ্য। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে উইঘুর নির্যাতনের অভিযোগে মার্কিন বিচার বিভাগ নতুন করে অন্তত 14টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের নাম এখনও জানা যায়নি। নতুন বিধিনিষেধের খবরের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনের চীনা দূতাবাস, কিছু বলতে রাজি হয়নি হোয়াইট হাউস, আর মার্কিন বাণিজ্য বিভাগ থেকে এ বিষয়ে কোনো সাড়াই পাওয়া যায়নি। এর আগে 2019 সালে উইঘুর নিপীড়ন জড়িত থাকার অভিযোগে চীনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সহ একাধিক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছিল ট্রাম্প প্রশাসন। উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে পাকিস্তান। বিশ্বব্যাপী চীন উইঘুরদের ওপর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে না। চীনা সরকারের নির্দেশে এবার দক্ষিণ এশিয়ার সীমান্তের কাছে অবস্থান করা মুক্তিকামী উইঘুরদের ব্যক্তিগত পর্যায়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান। কুনওয়ার খুলদুনের শহীদ দ্য ডিপ্লোম্যাটে বলেন, চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকির দাবাংচেং জেলার বাসিন্দা উইঘুর মুসলিম পরিবারের সদস্য আব্দুল ওয়ালি, টেক্সটাইল এবং কার্পেট ব্যবসায়ী আব্দুল ওয়ালির বড় ভাইকে স্থানীয় কর্তৃপক্ষ অপহরণ করেছে। এ প্রসঙ্গে আব্দুল ওয়ালি বলেন, তার ভাই একজন ইসলামী ধর্মযাজক, পূর্ব তুর্কি স্থান ইসলামিক মুভমেন্টের সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যা চীন এবং পাকিস্তান উভয় দেশেই নিষিদ্ধ। ওয়ালির বন্ধু ইব্রাহিম আহমেদ বলেন, ক্রমবর্ধমান চীনার প্রভাবের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি উইঘুর সম্প্রদায় পরিচয় গোপন রাখছে। আমি কাজের জন্য পাকিস্তানের সব অঞ্চলেই যাই, চীনারা দেশ দখল করে নিয়েছে। গিলগিটে অনেকেই তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে পুরুষদের, পাকিস্তানের অন্যান্য অংশ এমনকি অন্যান্য দেশে চলে যেতে বলছে। চীন গিলগিট থেকে উইঘুরদের উচ্ছেদ করতে চায়। প্রসঙ্গত, গিলগিট বাল্টিস্তান 62 বিলিয়ন মার্কিন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রবেশদ্বারে, যা বেইজিং এর বৃহত্তম বিদেশি বিনিয়োগ। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর BRI একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদেশি সেনা চলে যেতে আফগানিস্তানে তালেবানের লুটপাট শুরু। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মার্কিন সৈন্য। এরই মধ্যে সেখান থেকে প্রায় 90% সেনা সরিয়ে নিয়েছে
যুক্তরাষ্ট্র সেখানে ন্যাটোর বাহিনীও আর নেই। এই অবস্থায় আফগানিস্তান জুড়ে আক্রমণ জোরদার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। ইতিমধ্যেই অনেকগুলো জেলার দখল নিয়েছে তারা। সদ্য দখল করা এসব অঞ্চলে ব্যাপক লুটতারা চালাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠীরা। কোথাও কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভয়ে আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে স্থানীয় অধিবাসীরা, এমনটাই দাবি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ খবর এএফপির। চুক্তি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সব বিদেশি সেনার আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে। খবরে বলা হয়েছে সেনা প্রত্যাহারের আগেই তালেবান দেশটির 1/3 এলাকা দখল করে নিয়েছে। পুরোপুরি প্রত্যাহার হলে তারা আবার ক্ষমতা দখল করতে পারে বলে জোর আশঙ্কা দেখা দিয়েছে। যদিও আফগান সরকার দাবি করে আসছে সেনা ও নিরাপত্তা বাহিনী তালেবান দমনে সক্ষম, তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তালেবানের বিপক্ষে লড়তে আফগান বাহিনী হিমশিম খাচ্ছে। তালেবানের হামলার মুখে দেশ ছেড়ে আফগান বাহিনীর পালানোর ঘটনা ঘটেছে। এর আগে গত মাসের শেষের দিকে উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে হামলা করে তালেবান। এ সময় বহু সাধারণ নাগরিককে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে এর যোদ্ধারা। সেই সঙ্গে চালায় লুটপাট। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে কুন্দুজ প্রদেশের বাঘ ই শেরকাতের বাসিন্দা অভিযোগ করেছে হামলার আগে লাউড স্পিকারে ঘোষণা দিয়ে অধিবাসীদের 2 ঘন্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তালেবান যোদ্ধারা। এবার লেবাননে বিমান বিধ্বস্ত, নিহত 3। এবার লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেশার ওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে N-26 নামে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির 28 আরোহীর মধ্যে 22 জন সাধারণ যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হন। লেবাননে বিমান বিধ্বস্তের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়ে সে সোনা 172 মডেলের বিমানটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর 1:30 সময় উড্ডয়ন করে। এর 20 মিনিট পর বিমানটি ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয়। জিয়াত মাওলফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিমান বিধ্বস্তের শব্দ শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়তে থাকতে দেখি। এলাকাটি খুবই কুয়াশাচ্ছন্ন ছিল, উল্লেখ করে তিনি বলেন, বিমানটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। লেবাননের গণপূর্ত মন্ত্রী বিমানবন্দরে পৌঁছেছেন এবং দ্রুত সরকার বিবৃতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তালেবান হামলার জের ধরে 2 স্থলবন্দর বন্ধ করে দিল ইরান। তালেবান হামলার জের ধরে ইরানের পূর্বাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী 2 স্থলবন্দর দেগারুন ও মাহিরুত থেকে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরানের শুল্ক বিভাগ। ওই বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই 2 স্থলবন্দরে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 2টি স্থলবন্দরেই তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে এসব বন্দরে আফগান অংশ দখল করে নিয়েছে বলে খবর পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হলো। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও চিত্রে ওই 2 স্থলবন্দরে তালেবান বন্দুকধারীদের উপস্থিতি দেখা গেছে। অবশ্য আফগান নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তালেবানের কাছ থেকে তারা ইরান সীমান্তবর্তী 2টি স্থলবন্দর নিয়ন্ত্রণ শীঘ্রই ফিরিয়ে নেবেন। তারা আরো দাবি করেছেন, কৌশলগত কারণে তারা এসব বন্দর থেকে নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করে নিয়েছেন। ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র লাতিফি এ তথ্য জানিয়েছেন যে আফগানিস্তানের সঙ্গে ইরানের 3য় স্থলবন্দর মিলাক দিয়ে পণ্য আমদানি রপ্তানি কাজ যথারীতি স্বাভাবিকভাবে চলছে। চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের বিভিন্ন জেলায় তালেবান ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তারা দেশটিতে 100+ জেলা দখল করে নেওয়ার দাবি করেছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু হওয়ার পর তালেবানের হামলার বৃদ্ধির খবর এলো। হাইতির প্রেসিডেন্ট হত্যা মিশনে ছিল আমেরিকান কলম্বিয়ান 28 জনের টিম। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইস হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত 28 জনের একটি টিম। এদের মধ্যে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে, বাকি 8 জন এখনো পলাতক। বৃহস্পতিবার হাইতির পুলিশ প্রধান এসব তথ্য জানিয়েছেন। গত বুধবার হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সে মইজির বাড়িতে ঢুকে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাদের গুলিতে প্রাণ হারান হাইতিয়ান প্রেসিডেন্ট। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মার্টিন ময়োজিও। এরপর থেকে হামলাকারীদের ধরতে কঠোর অভিযান শুরু করে হাইতির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন,
সন্দেহভাজন হত্যাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তারা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে ধরার চেষ্টায় রয়েছেন। গ্রেপ্তার সন্দেহভাজনদের কয়েকজনকে গণমাধ্যমের সামনে হাজির করেছে হাইতি পুলিশ। তাদের কাছ থেকে কলম্বিয়ান পাসপোর্ট এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাতক হামলাকারীদেরও দ্রুত খুঁজে বের করার শপথ করেছেন হাইতি পুলিশের মহাপরিচালক লিওন চার্লস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্টকে হত্যার মিশনে 28 জনের দল ছিল, যাদের 26 জনই কলম্বিয়ার নাগরিক। আমরা 15 জন কলম্বিয়ান এবং 2 জন হাইতিয়ান বংশোদ্ভূত মার্কিনীকে গ্রেপ্তার করেছি। তিনি কলম্বিয়ান মারা গেছে এবং 8 জন পলাতক রয়েছে। এর আগে অবশ্য গোলাগুলিতে 4 সন্দেহভাজন নিহত হওয়ার কথা জানিয়েছিল হাইতি পুলিশ। সংখ্যাগত এই বিভ্রান্তির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। হাইতির পুলিশ প্রধান হত্যাকারীদের ভাড়াটে খুনি উল্লেখ করে বলেন, আমরা হত্যাকাণ্ড শারীরিক অংশগ্রহণকারীদের ধরেছি, এখন বুদ্ধিভিত্তিক অংশগ্রহণকারীকে পরিকল্পনাকারী খুঁজছি। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দিয়েগো মোলানো বলেছেন, মোইস হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের অন্তত 6 জন কলম্বিয়ান নাগরিক এবং সাবেক সেনা সদস্য। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রাথমিক তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে তারা কলম্বিয়ান নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য। এই ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য কলম্বিয়ার সেনাবাহিনী এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এ মন্ত্রী। এদিকে হাইতির নির্বাচন মন্ত্রী বার্তা সংস্থা এপি কে জানিয়েছেন, বন্দুকধারী হামলাকারীদের একজন হাইতিয়ান আমেরিকান, ওই ব্যক্তির নাম জেমস সোলেজেস। তবে হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রের কোন নাগরিক জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি মার্কিন পররাষ্ট্র বিভাগ। সূত্র আল জাজিরা।